ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বামনগোলা ব্লকের 159 ব্যাটেলিয়নে। বিএসএফ সূত্রে জানা যায়, 159 ব্যাটেলিয়ন বামনগোলা ব্লকের খুঁটাদহ ক্যাম্পে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হারিয়া নদীতে ওই বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে 159 ব্যাটেলিয়ন তার কাটার ওপারে হবিবপুর বামনগোলা জুড়ে গরু পাচার চেষ্টা চালায় জোর কদমে বাংলাদেশের পাচারকারীরা। গত শুক্রবার ওই এলাকার হবিবপুরের 159 ব্যাটেলিয়ন জওয়ানের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। নদী থেকে ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার হওয়ায় অনেকে মনে করছেন গরু পাচারে বাধা দেওয়ায় পাচারকারীরাই ওই জওয়ানকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে 159 নম্বর ব্যাটেলিয়নে। ওই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের পর ক্যাম্পে নিয়ে এসে সেখানে তার কফিনবন্দি দেহকে সম্মান জানানোর পরে ওই জওয়ানের দেহ তার বাড়ি পাঞ্জাবের উদ্দেশ্যে পাঠানো হয়। মালদা থেকে দেবু সিংহ ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।